জাতীয় সড়কের উপর সেতুতে থাকা গর্তে একের পর এক দুর্ঘটনার জেরে চোপড়া থানার 3 মাইল এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামপুর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে চোপড়ার 3 মাইল এলাকায় এক স্কুটি চালক দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে চোপড়া দুলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। শুধু এদিনের দুর্ঘটনায় নয়, ওই এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার মুখে পড়েছে স্থানীয় থেকে বহিরাগত পথচারীরা। এদিনের দুর্ঘটনায় পড়ে 3 মাইল এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বেহাল জাতীয় সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অবরোধকারীদের বুঝিয়ে জাতীয় সড়ক স্বাভাবিক করে চোপড়া থানার পুলিশ। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে অমিত জীবন রায়ের রিপোর্ট, টু ডেজ বাংলা। সাধারণ মানুষের।